नमस्कार बंधुरा, अनेक कुकिंग स्टूडियो थेके सबाइके स्वागत। आज के तुम्हारे देखाबो निरामिष दई पटलेर रेसिपी। दई पटलटा तुम्हारा अनेकेई पारो, किन्तु आमी किभाबे बानाबो सेटा आज के तुम्हारे काछे शेयर करब। चलो देखेनि किभाबे आमी दई पटलटा तैरि करब। आमी एखाने एकटा कड़ाई निएछि, कड़ाइये तेल गरम करे निएछि। एई बाटिर मध्ये आमी 14টা মতন পটল কেটে নিয়েছি। পটলগুলো দেখো খুব ভালো করে ভেজে ছাড়িয়ে নিয়েছি। এবার পটলগুলো আমি এই তেলের মধ্যে ভেজে নেব। তেল আমার গরম হয়ে গেছে। সমস্ত পটলগুলো আমি লাল লাল করে ভেজে নেব। পটলগুলো দেখো আমি এরকম কেটে নিয়েছি দুই সাইড দিয়ে। এরকম ভাবে তাহলে কি পটলটা খুব ভালো ভাজা হবে আর মশলাটাও খুব ভালো মতন ঢুকবে। পটলগুলো একটু লাল করে ভাজব। আমি দেখো এই বাটির মধ্যে অনেকটা কাজু নিয়ে নিয়েছি, প্রায় এক মুঠের বেশি কাজু নিয়ে নিয়েছি। কাজুটা আমি একটু জলে ভিজিয়ে রাখছি, তারপরে কাজুটা আমি বেটে নেব। এই কাজু বাদামের পেস্টটা আমি এই পটলের মধ্যে ব্যবহার করব। দেখো পটলগুলো লাল হয়ে এসেছে, এবার আমি পটলগুলো তুলে নিচ্ছি। এইভাবেই ঠিক লাল করে পটলগুলোকে ভাজতে হবে। একে একে সব পটলগুলো তুলে নিচ্ছি। এবার এই একই তেলের মধ্যে আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে নেব। দিয়ে দিচ্ছি দুটো এলাচ, দুটো দারচিনি, দুটুকরো দারচিনি আর লবঙ্গ, তিন চারটে লবঙ্গ দিয়ে দিলাম, ফোড়নে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা, সাদা জিরে ফোড়ন। দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি। দিয়ে এবার আমি এগুলোকে একটু নাড়াচাড়া করে নেব। আমি আজকে এই পটল কাজু বাদাম দিয়ে যে করবো, এটা দই দিয়ে করবো। পটলটা লাস্টে দই দেবো। এটা একদমই নিরামিষ একটি ডিশ। নিরামিষ দিনে তোমরা এই রেসিপিটা ট্রাই করতেই পারো, দারুণ লাগে খেতে। লুচি, পরোটা, নান, গরম ভাত, ফ্রাইড রাইস সব কিছুর সাথে এই রেসিপিটা দারুণ লাগে। এবার আমি একে একে সমস্ত মশলাগুলো দিয়ে দেব। সামান্য হলুদ দিয়ে দিলাম, নুন স্বাদ মতন, দু চামচের মতন জিরের গুঁড়ো দিলাম, খুব সামান্য কালারের জন্য লঙ্কার গুঁড়োটা আমি দিচ্ছি, দিয়ে দিচ্ছি খুব সামান্য ধনের গুঁড়ো, হাফ চামচের মতন ধনের গুঁড়ো দিলাম। দিয়ে মশলাগুলোকে একটু ভালো করে কষিয়ে নেব। মশলার কাঁচা গন্ধটা যখন বেরিয়ে যাবে, তেল মশলা থেকে সেপারেট হতে থাকবে, তখন আমি বাদামের পেস্টটা দিয়ে দেব। এভাবে দু থেকে তিন মিনিট মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা এখন একটু কষে এসছে। এবার আমি দেখো বাদামটা আমি বেটে রেখেছি, এই বাদামটা আমি এবার দিয়ে দিচ্ছি। দিয়ে কাজু বাদামের পেস্টটা এই মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। দিয়ে বাদামের পেস্টটাকে খুব ভালো করে এর মধ্যে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে দু মিনিট একটু কষিয়ে তারপরে পটলগুলো আমি দিয়ে দেবো। খুব তাড়াতাড়ি এই রেসিপিটা হয়ে যায়। পটলের তো তোমরা অনেক ধরনের রেসিপি খেয়েছো, এই রেসিপিটা খেতে খুব দারুণ লাগে নিরামিষ দিনে। এই রেসিপিটা তোমরা ট্রাই করে নিতে পারো, খুব খেতে সুন্দর লাগবে আর বাড়িতে সবাই ছোটো বড় সকলেই খেতে খুব পছন্দ করবে। যত ভালো মশলা কষানো হবে তত খেতে খুব সুন্দর লাগবে। এইবার আমরা পটলটাকে দিয়ে নেব। পটলগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে পটল দিয়ে আরও ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। পটলটাকে ভালো করে না যদি ভাজো তাহলে পটলটা কাঁচা থেকে যাবে, খেতে ভালো লাগবে না। তাই জন্য পটলটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে।
আমি এবার একটু টক দই ব্যবহার করব। আমি 3 চামচের মতন একটা বাটিতে টক দই নিয়ে নিয়েছি। নিয়ে টক দইয়ের মধ্যে 1 চামচের মতন চিনি দিচ্ছি। চিনিটা দিচ্ছি কারণ দইটা যেহেতু টক, চিনিটা তরকারি তো নুন চিনি খুব ভালো লাগবে একসাথে পাইল করলে, তার জন্য টক দইটার মধ্যে আমি একটু চিনি দিয়ে নিয়েছি। দেখো এবার আমি খুব ভালো করে দইটাকে ফেটিয়ে নিচ্ছি। একটু সামান্য জল দিচ্ছি আবারও, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। একটু ফুটে উঠলে তারপরে আমি দইটাকে এর মধ্যে দিয়ে দেব। বন্ধুরা দেখো পটলটাও আমার সেদ্ধ হয়ে গেছে। দেখো খুন্তি দিয়ে কাটছি, পটলটা সেদ্ধ হয়ে গেছে, জলটাও একটু শুকিয়ে এসছে। এবার আমি এই অবস্থাতে দইটা মিশিয়ে দেব। এবার দেখো দইটা আমি দিয়ে দিচ্ছি, গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়েছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি আবারও। তৈরি হয়ে গেল খুব সহজে দই পটলের রেসিপি, খুব অল্প সময়ের মধ্যে রেসিপিটা তৈরি হয়ে গেল। বন্ধুরা আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিও, কমেন্ট করো, শেয়ার করো, আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বন্ধুরা দই পটলের রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে, আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে, নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, পাশের বেলটা প্রেস করে নেবে, কারণ আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করবো নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে।